আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল এখানে আমি আজকে পরোটা করে নিচ্ছি। সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি আগে থাকতে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম। এখন পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, পাঁচ দিয়ে তেল দিয়ে একে একে সব পরোটাগুলো এভাবে ছেঁকে নেব। এই চারকোনা পরোটাগুলো অনেকভাবেই বানানো যায়, যেমন মাঝখানে কিমা দিয়ে, তারপর মাঝে চিনি দিয়েও বানানো যায়। ওইগুলো অন্যরকম খেতে লাগে। এইগুলো এমনি স্বাভাবিকভাবে বানিয়েছি, যেহেতু আমি আজকে ডাল করেছি, ডালের সঙ্গে খাবো, এজন্য আর কি ওইগুলো আমি আজকে দেইনি। এ তো হয়ে গেছে। এদিকে এদিকে আপনাদের ভাইয়া কিছু বিস্কিট, একটা ছোন পাপড়ি, কয়েকটা কলা, একটা তেল, এগুলো নিয়ে আসছিল বাসার জন্য। এখন আমি রান্নাঘরে চলে আসলাম কিছু থালা প্লেট পরিষ্কার করতে। এগুলো আমি এখন পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করব। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। থালা প্লেট পরিষ্কার করে এদিকে আমি সিঙ্ক সহ গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য মাছটা ভিজিয়ে রেখেছি। এখন আমি ঘরে চলে এসেছি, বিছানাগুলো গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে তারপর আমি রান্নার কাছে যাব, সবজি কেটে তারপর রান্না করব। প্রথমে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নেই।
বিছানা গুছিয়ে ওই রুমেরটাও রুমের বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি পাশের রুমের। এখন আমি সবজিগুলো কেটে নেব, আজ করব ঢেঁড়স ভাজি করব, আর রান্না করব মাছ দিয়ে ধুন্দুল। কোন অঞ্চলে কী নাম বলে কমেন্ট চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি একে একে সব সবজিগুলোকে কেটে নেব। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, তারপর আমি এখানে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এটা দিয়ে একটু ভেজে তারপর আমি সবজিটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছি। একটা আলু দিয়েছি বাবুর জন্য। তারপর আমি এখানে দেব একটু হলুদ গুঁড়া, একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই সবজিটা থেকে একটু পানি বের হয়, পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত একটু ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আজকে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না, স্বাভাবিকভাবে রান্না করছি। রান্নাবান্না শেষ হয়ে গেছে, এদিকে ধুন্দুল দিয়ে মাছ রান্না করেছি আর এটা ঢেঁড়স ভাজি। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।